हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के डिसकस करब लुसियन जी के इन बेंगली सम्पूर्ण बांगलाते चैप्टर अनुजाई तुम्हारे क्लास करब। आज के तुम्हारे क्लास करब हिस्टोरी अर्थात भारत इतिहास। भारत इतिहास के तुम्हारे जे चैप्टर आज के करब से हलो हड़प्पा सभ्यता, हड़प्पान सिविलाइजेशन अर्थात जेटे सिंधु सभ्यता। ओके, এইটা আজকে তোমাদের ক্লাস করাবো সম্পূর্ণ বাংলাতে। তোমরা এই ক্লাসটা করো, তোমাদের অনেকটাই হেল্প হবে এক্সামের জন্য। আসন্ন অনেকগুলো এক্সাম আছে, সেই এক্সামকে মাথায় রেখে তোমাদের এই হিস্ট্রি সিরিজটা আমি চালু করছি। বায়োলজি এবং জিওগ্রাফি তোমাদের অলরেডি ক্লাস তোমাদের করানো আছে, সেই ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে তোমরা চেক করো। ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি, ওখানে গিয়ে তারা অবশ্যই চেক আউট করে নেবে। ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লুসিয়েন্ট একটা যেহেতু গুরুত্বপূর্ণ বই, তোমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। ওকে, চলো আজকে ইতিহাস থেকে ক্লাস করব হরপ্পা সভ্যতা। আগে জেনে নেব হরপ্পা সভ্যতার বিষয়টা কি। হরপ্পা সভ্যতার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কর্তৃক পাঞ্জাবে, মানে বর্তমানে যেটা পাকিস্তান, সেই ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল। এই হরপ্পা সভ্যতার সময়কালটা যদি বলা হয় তাহলে কত থেকে কত ধরবো, 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা ধরবো হরপ্পার সময়কাল। বোঝা গেল, এই হরপ্পা সভ্যতা যে আছে সেই প্রত্নক্ষেত্রগুলি পাওয়া গেছে তা অনেকটাই কিন্তু ত্রিভুজাকৃতির মতো হয়ে থাকে। এই ইনফরমেশানটা আমরা জানলাম হরপ্পা সম্পর্কে। এবার আমরা কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন আমরা দেখে নেব লুসিয়েন্টের কি বলছে প্রথম প্রশ্ন। চলো দেখো, প্রথম প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল। 1901, 1935, 1921 নাকি 1942। তাহলে রাইট অ্যান্সার কী হবে, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দু নম্বর প্রশ্ন দেখো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে এই ক্লাসগুলোকে শেয়ার করো। এই শেয়ার করে তো আমাকে সাপোর্ট করো, তবে তোমাদের আমি নেক্সট ক্লাসগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে, আর লাইক করে দিতে ভুলবে না। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। লোথাল এমন একটি স্থান যেখানে নিচের কোনটির পোতাঙ্গন পাওয়া গেছে। পোতাঙ্গন বলছে পোতাশ্রয়কে বলা হয়েছে, ডকইয়ার্ড। ওকে, অপশানগুলো দেখো, সিন্ধু উপত্যকা, মিশরীয়, মেসোপটেমিয়ান নাকি ফরাসি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক এক্সামে রিপিট হয়। তাহলে এই পোতাঙ্গন পাওয়া গেছে লোথালে কোথায়, রাইট অ্যান্সার হবে ইন্দাস ভ্যালি, মানে সিন্ধু উপত্যকায়। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এই লোথাল, এই কথাটা ভালো করে মনে রাখবে, কেন লোথাল এটা একটা বন্দর ছিল তোমাদের সিন্ধু উপত্যকায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত তাদের বাড়ি তৈরি করেছিল পাথর দিয়ে, পাকা ইট দিয়ে, কাঠ দিয়ে নাকি এর সবগুলোই। তাহলে সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত বাড়ি তৈরি করেছিল পাকা ইট দিয়ে। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী চার নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকার মানুষদের সাথে ব্যবসা করত চীনারা, পার্সিয়ানরা, মেসোপটেমিয়ানরা নাকি রোমানরা। তাহলে রাইট অ্যান্সার কী হবে কমেন্ট করো, এটা রাইট অ্যান্সার হবে মেসোপটেমিয়ানরা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পাঁচ নম্বর, সিন্ধু সভ্যতা অনার্য ছিল, কারণটা কি। অপশানগুলো দেখো, এটা ছিল শহুরে অর্থাৎ আরবান এলাকা ছিল বলে। অপশান বি বলছে এটির একটি চিত্রগ্রন্থ রয়েছে, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট যেটাকে বলা হয়। ওকে, চিত্রগ্রন্থ। অপশান সি হচ্ছে এটি একটি কৃষি অর্থনীতি ছিল। অপশান ডি বলছে এটি নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে এই চারটে কারণ তোমাদের দিয়েছে, এই চারটে কারণের মধ্যে কোনটা সঠিক বলো। সিন্ধু সভ্যতা অনার্য ছিল, তার কারণ হচ্ছে এটি শহুরে ছিল বলে, আরবান ছিল। ওকে, অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতা সম্পর্কিত নিম্নলিখিত সমস্ত বিবৃতি সঠিক, যেটি ছাড়া। এই চারটে বিবৃতি দিয়েছে, এই চারটে বিবৃতির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটা ভুল আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে বিবৃতিগুলো দেখে নাও। সিন্ধু সভ্যতা ছিল একটি উন্নত নগর সভ্যতা। অপশান বি বলছে লোহা লোকেদের কাছে পরিচিত ছিল না, মানে লোহার ব্যবহার তখন তারা জানতো না। অপশান সি হচ্ছে মানুষ কোন জাতির ছিল তা বলা মুশকিল, আর মানুষ কৃষি সম্পর্কে কিছুই জানতো না। তাহলে এই চারটে বিবৃতির মধ্যে কোনটা সঠিক নয়, অপশান ডি এ যেটা আছে মানুষ কৃষি সম্পর্কে কিছুই জানতো না সিন্ধু সভ্যতায়, এইটা হচ্ছে ভুল। কিন্তু অপশান এ, অপশান বি এবং অপশান সি তিনটে বিবৃতি কিন্তু ঠিক আছে, কিন্তু এই ডি নম্বর বিবৃতিটা ঠিক নেই, যেহেতু কোনটি ছাড়া সঠিক সেটা বলতে বলেছে। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব সাত নম্বর, মহেঞ্জোদারোর স্থানীয় নাম কি। খুব ইম্পর্টেন্ট, লোকাল নেম অফ মহেঞ্জোদারো। অপশানগুলো দেখো, জীবন্ত স্তূপ, বিরাট স্তূপ, অপশান সি বলছে মৃতের স্তূপ, অপশান ডি হচ্ছে বেঁচে থাকার স্তূপ। তাহলে রাইট অ্যান্সার কী হবে, মহেঞ্জোদারোর স্থানীয় নাম সবাই জানো মৃতের স্তূপ বলা হয়, ভালো করে মনে রাখবে, মাউন্ট অফ দ্য ডেড। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই মহেঞ্জোদারো যে নামটা আমরা পড়ছি, এই মহেঞ্জোদারো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট
প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের মধ্যে একটা। 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক সিন্ধু অঞ্চলে এই ক্ষেত্রটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। এই মহেঞ্জোদারোর কথা বলছি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কৃত করেছিলেন কত সালে? 1922। 1921 হরপ্পা আবিষ্কৃত হয়েছিল, ঠিক তার পরের বছর মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল। বোঝা গেছে? আর মহেঞ্জোদারো আর একটা বৈশিষ্ট্য বলতে পারবে? ব্রোঞ্জ নির্মিত একটি নিত্যরতা নারী মূর্তি এই অঞ্চলে আবিষ্কৃত হয়েছিল, যেখান থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে এই নারী মূর্তিটা থেকে, যে নিত্যরতা নারী মূর্তি একটা ব্রোঞ্জ নির্মিত সেটা আবিষ্কৃত হয়েছিল কোথায়? মহেঞ্জোদারোতে। ওকে, এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্নটা আসে, তাই এটা কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমি দেখব। 8 নম্বর প্রশ্ন বলছে, সিন্ধু উপত্যকা সভ্যতায় বিশেষত্বটা কী? শহর পরিকল্পনা, কারুশিল্প, স্থাপত্য, নাকি সবগুলো? তাহলে সিন্ধু উপত্যকা সভ্যতার বিশেষত্ব হচ্ছে অপশান এতে যেটা আছে, অর্থাৎ টাউন প্ল্যানিং, অর্থাৎ শহর পরিকল্পনা। ওকে, অপশান এ কারেক্ট আনসার। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো খননে পাওয়া একটি নৃত্যশিল্পীর বিখ্যাত চিত্র গঠিত হয়েছিল, সেটা কী দিয়ে তৈরি? পোড়ামাটি, ব্রোঞ্জ, স্টিটিট, নাকি লাল চুনাপাথর? দেখো, তোমাদের একটু আগেই তোমাদের যেটা ডিসক্রিপশন করলাম তোমাদের সেইটাই দেখো এখানে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে এটা রাইট আনসার কী হবে বুঝতে পারছো? ব্রোঞ্জ। তাহলে সেই নারী মূর্তির কথা এখানে বলা হচ্ছে। ওকে, অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অলরেডি এটা এসে গেছে। তাহলে প্রশ্ন কীরকমভাবে আসে তোমরা বুঝতে পারছো এক্সামে? তোমাদের প্রিভিয়াস ইয়ার যদি ঘাঁটো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে এরকম ধরনের প্রশ্ন বিভিন্নভাবে এক্সামে আসছে। ওকে, তার জন্য তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, তার জন্য ক্লাসগুলো তোমরা করো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যতটা সম্ভব। ওকে, আর এছাড়াও তোমাদের প্রিভিয়াস ইয়ারের টোটাল একদম 1999 সাল থেকে 2021 সাল পর্যন্ত যত প্রশ্ন তোমাদের প্রত্যেকটা এক্সামে এসেছে তারও একটা সিরিজ তোমাদের আমি ক্লাস করাচ্ছি। অবশ্যই যারা অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও, ভালো প্রিপারেশান নিতে চাও এক্সামের জন্য, অবশ্যই সেই ক্লাসগুলো করবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই চেক আউট করে নেবে। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোন প্রাণী সিন্ধু সভ্যতার কাছে পরিচিত ছিল না? ষাঁড়, হাতি, জিরাফ, নাকি ঘোড়া? তাহলে রাইট আনসার কী হবে? জিরাফ। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু ষাঁড়, হাতি, ঘোড়া এইগুলো সিন্ধু সভ্যতার কাছে পরিচিত ছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখবো, 11 নম্বর, সিন্ধু উপত্যকায় খননকৃত নিচের অংশগুলির মধ্যে কোনটি বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়? অপশানগুলো দেখো, মৃৎশিল্প, শিলমোহর, নৌকা এবং ঘর। তাহলে সিন্ধু উপত্যকায় যে খননকৃত যে অংশগুলো রয়েছে তার মধ্যে বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে যে ইঙ্গিতটা দেয় উন্নয়নে সেটা হলো শিলমোহর। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? হরপ্পা, মহেঞ্জোদারো, রংপুর, নাকি সিন্ধু? তাহলে এটা রাইট আনসার কী হবে বলো, খুব ইম্পর্টেন্ট। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর হচ্ছে হরপ্পা। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, 13 নম্বর, নিচের কোনটি সিন্ধু সভ্যতার স্থান পোতাঙ্গনের প্রমাণ দেয়? পোতাঙ্গন বলতে ডকইয়ার্ডের কথা বলছে, অর্থাৎ পোতাশ্রয়, বন্দর। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, নাকি রাখিঘড়ি? তাহলে সিন্ধু সভ্যতার স্থান পোতাঙ্গনের প্রমাণ দেয় হচ্ছে লোথাল। প্রথম প্রশ্নটি তোমাদের আমি বলেছিলাম যে লোথাল হচ্ছে বন্দরটার নাম, ভালো করে মনে রাখবে। সিন্ধু সভ্যতার একটা বিখ্যাত হচ্ছে তোমার বন্দর হচ্ছে লোথাল। ওকে, আচ্ছা, এই লোথাল সম্পর্কে একটু তোমাদের ডিটেলস বলে রাখি, যারা অন্যান্য এক্সাম দেবে অর্থাৎ WBCS, তোমরা UPSC-র এক্সামগুলো যারা দিয়ে থাকো তাদের জন্য একটু ইনফরমেশান তোমাদের আমি এক্সট্রা দিয়ে রাখি এই লোথাল সম্পর্কে। 1954 খ্রিস্টাব্দে SR রাও কর্তৃক গুজরাটে এই ক্ষেত্রটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল, মানে লোথালের কথা বলছি। এটি পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর বা কৃত্রিম পোতাশ্রয় তোমরা বলতে পারো এই লোথালকে। টেরাকোটার জাহাজ আবিষ্কৃত হয়েছে এই লোথাল বন্দরে। এইগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে বস্ত্র ব্যবসার নিরিখে লোথাল হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে কিন্তু পরিচিত ছিল। এইটা তোমাদের যাদের UPSC এবং WBCS মেন্স দেবে সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো, এটা লোথাল বন্দরকে কিন্তু বলা হতো। ওকে, টেরাকোটার নিদর্শন থেকে ঘোড়ার উপস্থিতির ধারণাও কিন্তু পাওয়া যায় এই লোথাল বন্দরে, বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 14 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, হরপ্পা সভ্যতা সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 4টে বিবৃতি দিয়েছে, হরপ্পা সভ্যতা সংক্রান্ত কোনটা সঠিক বলতে হবে। প্রথম অপশান কী বলছে দেখো, প্রমিত হরপ্পা শিলগুলি মাটির তৈরি ছিল। অপশান বি বলছে হরপ্পার অধিবাসীদের তামার বা ব্রোঞ্জের জ্ঞান ছিল না। অপশান সি বলছে হরপ্পা সভ্যতা ছিল গ্রামভিত্তিক। অপশান ডি বলছে হরপ্পার অধিবাসীরা বেড়ে ওঠে এবং তুলো ব্যবহার করে। তাহলে রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে হরপ্পার আদিবাসীরা বেড়ে ওঠে এবং তুলো ব্যবহার করে, এইটা হচ্ছে সঠিক। আচ্ছা, এই প্রশ্নটা তোমার CDS এসেছিল, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা CDS-এ। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 15 নম্বর, হরপ্পান যুগের একটি উন্নত জল ব্যবস্থা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, সেটা কোথায়? ধোলাভিরাতে, কালীবঙ্গানে, আলমগীরপুরে, নাকি লোথালে? তাহলে হরপ্পান যুগের একটা উন্নত জল ব্যবস্থা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে সেটা কোথায়? রাইট আনসার হবে ধোলাভিরাতে। অপশান এ হচ্ছে রাইট আনসার, খুব ইম্পর্টেন্ট।
জল নিকাশি ব্যবস্থা এটা আবিষ্কৃত হয়েছিল ধোলাভিরাতে। এখানে একটু জেনে রাখবে ধোলাভিরা সম্পর্কে একটু বলে দিই, এই ইনফরমেশানগুলো তোমাদের এক্সামে খুবই কাজে দেবে। ওকে, এই ধোলাভিরাটা দেখো 1967 খ্রিস্টাব্দে জে পি যোশী কর্তৃক গুজরাটের কচ্ছের রানের অন্তর্গত খাদি অঞ্চলে কিন্তু আবিষ্কৃত হয়েছিল এই ধোলাভিরা। সিন্ধু লিপির হরফযুক্ত ফলক এখানে কিন্তু আবিষ্কৃত হয়। মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকটা নোট করে রাখবে, সিন্ধু লিপির হরফযুক্ত ফলক এখানে আবিষ্কৃত হয়েছিল এই ধোলাভিরাতে। ওকে, কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত এই ধোলাভিরা পিবিআরসিআরে অনেকবার প্রশ্নটা এসেছে। চারটে অপশান দেওয়া থাকে, তার মধ্যে ধোলাভিরা থাকে, যে এখনও বলে যে নিম্নলিখিত কোথায় কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত, তখন কিন্তু আনসার হবে ধোলাভিরা। এটা কিন্তু অনেকবার প্রশ্নে দেখা গেছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা জানবেই। যেগুলো এক্সট্রা তোমাদের বলছি সেগুলো অবশ্যই নোট করে রাখবে, ওকে, তোমাদের এক্সামে কাজে দেবে। ধোলাভিরা সম্পর্কে তাহলে বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, 16 নম্বর, নিচের কোন স্থান থেকে সিন্ধু সভ্যতার উন্নত পর্যায়ভুক্ত বাড়িতে কূপের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? তাহলে বলো রাইট আনসার কী হবে। সিন্ধু সভ্যতার উন্নত পর্যায়ভুক্ত যে বাড়ি ছিল সেই বাড়িতে কূপের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? হরপ্পা, লোথাল, কালীবঙ্গান নাকি মহেঞ্জোদারো? এটা কালীবঙ্গানও হয় বাঙ্গানও হয়। ওকে, তা রাইট আনসার কী হবে বলো? রাইট আনসার হবে মহেঞ্জোদারোতে, অপশান ডি হচ্ছে রাইট আনসার। কূপের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। প্রথম দিকে তোমাদের আমি মহেঞ্জোদারো সম্পর্কে ডিটেলসে বলেছি। ওকে, আচ্ছা এখানে একটা ছিল দেখো কালীবঙ্গান। কালীবঙ্গান সম্পর্কে একটুখানি বলে দিই, তোমাদের কাজে লেগে যেতে পারে, যারা বিসিএস মেন্স দিচ্ছ বা বিসিএসএ এক্সাম নিচ্ছ সেখানে তোমাদের হেল্পফুল হয়ে যাবে। এই কালীবঙ্গান শব্দের অর্থ জানো? কালো বালা হচ্ছে তোমার কালীবঙ্গান কথার অর্থ। ওকে, 1960 খ্রিস্টাব্দে বি কে থাপার কর্তৃক রাজস্থানে এটি আবিষ্কৃত হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1960 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? বি কে থাপার। আর এখান থেকে নাঙল মানে কাঠের যে নাঙল সেই ব্যবহার প্রাচীনতম নিদর্শন কিন্তু পাওয়া যায় এই কালীবঙ্গান থেকে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে যে কাঠের যে নাঙলের ব্যবহার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোথা থেকে, তখন আনসার হবে কালীবঙ্গান। কালীবঙ্গানে কিসের সন্ধান পাওয়া গেছে বলতো? উটের হাড়ের সন্ধান কিন্তু পাওয়া গেছিল এই কালীবঙ্গানে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 17 নম্বর, গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রতিফলিত ঘটায় কোনটি? হরপ্পা সংস্কৃতি, মৌর্য সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি নাকি গুপ্ত আমলের সংস্কৃতি? এটা পিবিআরসিআর প্রশ্ন কিন্তু, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা গাজিয়াবাদ জেলার আলমগীরপুর থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রতিফলন ঘটায় কোনটি? হরপ্পা সংস্কৃতি, অপশান এ হচ্ছে রাইট আনসার। এই আলমগীরপুরটা কোথায় অবস্থিত এটা জানো? আলমগীরটা অবস্থিত ভারতের উত্তরপ্রদেশে, বোঝা গেল? ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, 18 নম্বর, বস্ত্রের জন্য তুলা প্রথম চাষ হয়েছিল কোথায়? মিশরে, মধ্য আমেরিকা, মেসোপটেমিয়া নাকি ভারতে? তাহলে বস্ত্রের জন্য তুলো প্রথম চাষ করা হয়েছিল কোথায় বলো, এটা রাইট আনসার কী হবে? এটা ভারতে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে হরপ্পা সংস্কৃতি প্রসঙ্গে শিলাকাটা স্থাপত্য পাওয়া গেছে কোথায়? এটা রাইট আনসার হবে ধোলাভিরাতে, অপশান সি হচ্ছে রাইট আনসার। একটু আগে তোমাদের ধোলাভিরা সম্পর্কে আমি বলেছি, ওকে, তাই ইনফরমেশানগুলো যেগুলো দিচ্ছি না সেগুলো তোমরা অবশ্যই নোট করবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে এক্সামের জন্য। এরকমভাবে একটা জায়গার মধ্যে সমস্ত ইনফরমেশান কোথাও পাবে না। চলো পরবর্তী 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এবং নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তোমাদের তিনটে প্রথমে বিবৃতি দিয়েছে, তিনটে বিবৃতি কী কী আগে দেখে নাও, মহেঞ্জোদারো, হরপ্পা রোপার এবং কালীবঙ্গান সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান। 2 নম্বর বিবৃতি বলছে, হরপ্পার জনগণ রাস্তাঘাট এবং নিষ্কাশন ব্যবস্থার সাথে পরিকল্পিত শহরগুলি গড়ে তুলেছিল। ওকে, আর 3 নম্বর বিবৃতি বলছে, হরপ্পার মানুষ ধাতুর ব্যবহার জানত না। তাহলে তিনটে বিবৃতি দিয়ে বলছে 1-2 ঠিক নাকি 1-3 ঠিক নাকি 2-3 ঠিক নাকি 1-2-3 তিনটেই ঠিক। তাহলে রাইট আনসার কোনটা হবে বলো? 1 আর 2, এই দুটো বিবৃতি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হরপ্পানদের কাছে পরিচিত ছিল না? কূপ নির্মাণ, স্তূপ, স্তম্ভ নির্মাণ, জলপ্রণালী নির্মাণ নাকি তীর নির্মাণ? তীর বলতে তোরণ যেটাকে বলা হয়, ওকে, আর্চেস। তাহলে রাইট আনসার কী হবে? অপশান ডি, অর্থাৎ তীর নির্মাণ এটা হরপ্পানদের কাছে পরিচিত ছিল না। তারা কূপ নির্মাণ করেছে, স্তম্ভ নির্মাণ করেছে, জলপ্রণালীও নির্মাণ করেছে, কিন্তু তারা তীর বা তোরণ এরকম ধরনের কোনো জিনিস তারা তৈরি করেননি বা এটা তাদের কাছে পরিচিত ছিল না। তাহলে প্রশ্ন কতটা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে এক্সামে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো, হরপ্পার সময় একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল, সেটা কোথায়? কুন্তল, দাইমাবাদ, রাখিগড়ি নাকি বানওয়ালি? রাইট আনসার কী হবে বলো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, রাইট আনসার হবে দাইমাবাদে, অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের সাইডগুলির মধ্যে মানে নিচের জায়গাগুলির মধ্যে
যেখান থেকে সিন্ধু সভ্যতার একটি বিখ্যাত ষাঁড় সিল পাওয়া গেছে। পাশে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, এটা এটা হচ্ছে তোমার বুল সিলের ছবি একটা। এই বুল সিলটা পাওয়া গেছে কোথা থেকে, হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো নাকি চানহোদারো? তাহলে এই জায়গাগুলোর মধ্যে সিন্ধু সভ্যতার কোথা থেকে পাওয়া গেছে বলো, এই ষাঁড় সিলটা বা বুল সিলটা, এটা পাওয়া গেছে হরপ্পা থেকে। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 24 নম্বর, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছেন? তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি এটা, তবুও এটা বলো রাইট অ্যান্সার কী হবে, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছে? দয়ারাম সাহানি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতাকে কিন্তু হরপ্পা সভ্যতা বলা হয়। এই সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921, দয়ারাম সাহানি করেছিল। আচ্ছা এটা বলতে পারবে কোন নদীকেন্দ্রিক সভ্যতা এটা? এটা রাভি বা ইরাবতী নদীকেন্দ্রিক সভ্যতা এটা। ওকে আর একটা জিনিস মনে রাখবে, অবস্থানটা, অবস্থান হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থিত। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই কোনো জেনে রাখবে। আর জেলাটার নামও তোমাদের আমি বলে দিলাম, মন্টগোমারি জেলা। ওকে চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 25 নম্বর, হরপ্পা সংস্কৃতির শিলমোহর এবং পোড়ামাটির শিল্পে নিচের কোন প্রাণীর প্রতিনিধিত্ব করা হয়নি? তাহলে হয়নি বলেছে কোন প্রাণীর প্রতিনিধিত্ব হরপ্পা সংস্কৃতিতে, হাতি, বাঘ, গাভী নাকি গন্ডার? রাইট অ্যান্সার হবে গাভীর, অর্থাৎ কাউয়ের কোনো প্রতিনিধিত্ব করা হয়নি। ওকে শিলমোহর এবং পোড়ামাটি শিল্পে, আর তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখো, তালিকা 1 সাথে তালিকা 2 হচ্ছে তোমাদের ম্যাচ করতে দিয়েছে। ওকে আমাদের এইটা একটু প্রিন্টিং হয়ে গেছে, এখানে কৃষিক্ষেত্রটা হবে না, এটা ভুলবশত প্রিন্ট হয়ে গেছে। তাহলে তালিকা 1 সাথে তালিকা 2 ম্যাচ করে নিচে কোডগুলো ব্যবহার করে আনসার করতে হবে। দেখো তাহলে কি বলছে, এদিকে আছে লোথাল, কালীবঙ্গান, ধোলাভিরা নাকি বানওয়ালি, এদিকে দিয়েছে চাষ করা মাঠ, 2 নম্বর দিয়েছে পোতাঙ্গন মানে পোতাশয়, অপশান 3 নম্বর বলছে লাঙলের পোড়ামাটির প্রতিরূপ, আর 4 নম্বর বলছে হরপ্পান লিপির 10টি বড় আকারের চিহ্ন সম্বলিত একটি শিলালিপি। তাহলে এই 4টে তোমাদের দিয়ে বলছে ম্যাচ করতে হবে, ম্যাচ করে কোনটা আনসার হবে তোমাদের বলতে হবে। তাহলে এটা বলো রাইট অ্যান্সার কী হবে, এটা রাইট অ্যান্সার হবে অপশান বি এ যেটা আছে, এটা ইউপিএসসি 2002 তোমাদের এই প্রশ্নটা এসেছিলো আইএএসে। ওকে তাহলে এটা ম্যাচ করে দেওয়া যাক। দেখো এতে যেটা আছে এর সাথে হবে হচ্ছে পোতাঙ্গন লোথাল। ওকে আর তাহলে কালীবঙ্গান কোনটা হবে, কালীবঙ্গান হবে চাষ করা মাঠ, আর ধোলাভিরা কোনটা হবে, ধোলাভিরা হবে হরপ্পান লিপির 10টি বড় আকারের চিহ্ন সম্মিলিত একটি শিলালিপি, আর বানওয়ালিটা হবে নাঙ্গলের পোড়ামাটির প্রতিরূপ। ওকে এই অপশান বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, এটা ঠিকভাবে মিলছে, ক্লিয়ার হলো বিষয়টা। তাহলে আজকে তোমাদের এই যে 26টা যে প্রশ্ন ছিল তোমাদের এখান থেকে, তোমাদের 26টা প্রশ্ন আমি দিলাম, কেমন লাগলো এই হরপ্পা সভ্যতার প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে ভুলবে না, কেননা তোমরা লাইক করে এবং শেয়ার করে সাপোর্ট করলে তবে আমি তোমাদের লুসিয়েন্টের পরবর্তী ক্লাসগুলো আনবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।